মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি নিচ্ছে। আগামী 18ই মে মেদিনীপুর কলেজ মাঠে বাংলার উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা। আগামী দিনে দল কোন পথে চলবে তা স্বয়ং নেত্রী তৃণমূল কর্মী সমর্থকদের নির্দেশ দেবেন। নেত্রী কি নির্দেশিকা দেবেন তার জন্য উৎসুক পুরো জেলার মানুষ। উক্ত কর্মসূচিকে সফল করার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা পাড়ায় পাড়ায় মিছিল, মিটিং, পথসভা ও পোস্টারিং এর মাধ্যমে লাগাতার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। আজ পিংলা ব্লক অধীনস্থ 5 নম্বর মালিকগ্রাম গ্রাম পঞ্চায়েতের কেলেয়াড়া বুথ তৃণমূল কংগ্রেসের শতাধিক মানুষকে নিয়ে মিছিল সংগঠিত করে গোটা গ্রাম পরিক্রমা করেন। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট উল্লেখযোগ্য। কেলেয়াড়া উত্তর বুথের মিছিলে নেতৃত্ব দেন পঞ্চায়েত প্রতিনিধি ইলা বানুয়া, যুব নেতা দীনেশ সামন্ত। কেলেয়াড়া দক্ষিণ বুথের মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তুষার কুমার গুছাই, পঞ্চায়েত প্রতিনিধি সুভাষ গুছাইত সহ একাধিক নেতৃত্বরা। পিংলা থেকে সভ্যসাচী গুছাইতের রিপোর্ট, সাথে আমি মানসী। আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা। সত্য জেনে এগিয়ে থাকুন। আজকে কিসের জন্য এই কর্মসূচি? আগামী 18ই মে মেদিনীপুর কলেজ ময়দানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনসভা, সেই জনসভাকে সার্থক করার জন্য আমরা 193 নম্বর বুথ কেলেয়াড়া উত্তর তৃণমূল কংগ্রেসের তরফে আজকে আমরা একটা মহামিছিল করেছিলাম। এই মিছিলে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমি কখনো আশা করতে পারিনি যে এত মানুষ বেরিয়ে এসে এত উৎসাহ ভরে যাওয়ার জন্য এভাবে মিছিলটা করবে। এটা খুব আমাকে নিজেকে খুব অভিভূত লেগেছে। এবং আগামী 16ই মে এই যে আমাদের জনসংযোগ যাত্রা যেটা হবে সেটার কথাও আমরা প্রচার করেছি। আমাদের ব্লক এবং আঞ্চলিক নেতৃবৃন্দ এই জনসংযোগ যাত্রায় আমাদের বুথরাতে ঘোরাঘুরি করবে, এই বিষয়েও আমরা বিশদ ব্যাখ্যা করেছি। নমস্কার, 194 কেলেড়া দক্ষিণ বুথের আগামী 18ই মে দিদির মেদিনীপুর চলো যাত্রাকে সফল করার জন্য কেলেড়া দক্ষিণ 194 বুথের পঞ্চায়েত সদস্য উপস্থিত রয়েছেন মাননীয় সুভাষ চন্দ্র গুছাই মহাশয় এবং প্রাক্তন সভাপতি উপস্থিত রয়েছেন সংগত গুছাই এবং পার্টির শতাধিক কর্মী উপস্থিত রয়েছেন। সবাইকে নিয়ে এই সুন্দর একটা মহামিছিলের আমরা আয়োজন করলাম আগামী দিনে 18ই মে, যাতে সবাই দিদির জনসভা সফল করেন তার জন্য আমার পক্ষ থেকে সবাইকে আবেদন জানাচ্ছি। নমস্কার, এরপর আমি কিছু বলার জন্য পঞ্চায়েত সদস্য মাননীয় সুভাষ চন্দ্রকে অনুরোধ করছি। নমস্কার, 194 নম্বর বুথ এই বুথে আজকে বিকাল 5:30 আমরা একটা মিছিল করলাম। মিছিলের উদ্দেশ্য মূল উদ্দেশ্য 18ই মে মেদিনীপুর কলেজ ময়দানে দিদির জনসভায় বিপুল সংখ্যক লোক যাতে ওই জনসভাকে ভরিয়ে দেয় তার জন্য আমরা শতাধিকের লোক মানুষ নিয়ে সমর্থকদের নিয়ে আমরা মিছিল করলাম এবং এই মিছিল আমাদের সাকসেসফুল এবং 18 তারিখ আমরা মেদিনীপুর নিশ্চয় 50 জন লোক নিয়ে যাব, এই অঙ্গীকার করছি।